মাছ কাটতে গিয়ে জীবন শেষ একদম হাত পা কেটে ফেলেছি কতটা কষ্ট করে যে আজকে এই মাছটা কেটেছি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা কাজে যে এত এত কষ্ট আসলে কি বলবো কখনো তো মাছ বাসায় কাটা হয় না আজকে বুঝতে পারলাম যে কতটা কষ্ট হাজবেন্ড অফিস থেকে আসার সময় লিচুনি আসছে এখন যেহেতু আম কাঠার লিচুর সিজন তো মোটামুটি কয়েকদিন পর পরই আমাদের বাসায় লিচুটা আনা হয় কারণ আমার হাজবেন্ড আমি সবাই আর কি লিচু আম পছন্দ করি শ্বশুর বাড়ি গাছ ভর্তি আম আমগুলো নাকি এখন পেকে নষ্ট হয়ে যাচ্ছে আর এই আমগুলো কিনে খেতে হয় এখানে প্রায় দুই কেজি আম আছে একশো বিশ টাকা করে কেজি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তো বাড়ি যেতে পারছি না যে কারণে আমগুলোও আর আনা হচ্ছে না খেতেও পারছি না খুব মিস করছি আর এখানে পাট শাক নিয়ে আসছে পাট শাকগুলো আমি পরিষ্কার করবো আর আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভাজি করব তো মাছগুলো কিভাবে যে কেটে দিয়েছে একদমই বাজে হয়েছে কাটা তো মাছগুলো আমি অনেক ভালো করে ধুয়ে নেবো আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আলু টমেটো কেটে নিয়েছি আর একটা ভাজি ভাজবো ভাজি আর তরকারি রান্না করব। চুলায়ও ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে টুকটাক যে কাজ আছে সেগুলো করে ফেলবো আর এই তো আসি মাছের কথায় এই মাছটা আমার হাজবেন্ড নিয়ে আসছে তো আমি বলেছিলাম কেটে আনার দরকার নাই কারণ আমার হাজবেন্ডকে এই মাছটা একজন গিফট করেছে অফিসের এক ভাইয়া তো ভাবলাম যে আমি নিজেই মাছটা কাটবো ইউটিউবে তো অনেক মানুষকেই দেখি মাছ কাটতে ভাবলাম যে মাছ কাটবো এই মাছ কাটতে গিয়ে পুরো জীবন শেষ এত কষ্ট হয়েছে প্রায় এক ঘন্টা ভরে আমি খুবই খুবই কষ্ট করে এই মাছটা কেটেছি আর মনে মনে ভাবলাম যে আমরা যখন মাছ কিনে আনি খালারা যে কিছু টাকা বেশি চায় সেটা কিন্তু ইচ্ছা করে ওনাদের কিছু টাকা দেওয়া উচিত একদমই ঠিক যে এতটা কষ্ট করে ওনারা মাছ কাটে তো এই মাছটা হয়তো আমি বাইর থেকে কেটে আনলে তিরিশ টাকা দিলেই আমার কাটা হয়ে যেত কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি নিজেই মাছটা কাটবো সেজন্য আমি চেষ্টা করেছি তো কাটতে গিয়ে জীবনটা একদমই শেষ নেক্সট টাইম মনে হয় না আমি আর নিজে মাছ কাটবো